বন্ধুরা, আমি সোমা বলছি, সোমা মুখার্জি। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না। আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার, তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা, যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা MBBS ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না, সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কী বলে আরজিকর মেডিকেল কলেজে, সেখানে